প্রথম পর্বে আমরা দেখেছিলাম পৃথিবীতে ঘটা সবথেকে বড় গ্রহের সংঘর্ষের কাহিনী, যা আমাদের চাঁদের জন্ম দিল, যার দ্বারাই পৃথিবীতে হলো বীজের বপন। আর তার ঠিক 2 মিলিয়ন বছর পর সেই জীবী নিজেরাই নিজেদেরকে শেষ করলো, আমাদের পৃথিবীতে নিয়ে এলো সবথেকে বড় হিমযুগকে। কিন্তু এত কিছুর মধ্যেও পৃথিবী নিজের কোলে ঠিকই আগলে রাখলো জীবনকে, কিন্তু সেটা কতক্ষণ? এই নিরাপদ ব্রহ্মাণ্ডে অনেক বাধা অতিক্রম করার পর পৃথিবী জীবনকে ঠিকই বাঁচিয়ে রেখেছে, কিন্তু একবার ভেবে দেখুন, এই ব্রহ্মাণ্ডের সামনে আমাদের পৃথিবীর ক্ষমতাটাই বা কত? এই ব্রহ্মাণ্ড যে কোনো মুহূর্তেই তার অস্ত্র প্রয়োগ করে দিতে পারে, আর বাইরের মহাকাশ থেকে আসা কোনো একটা জিনিস পৃথিবীতে থাকা সমস্ত জীবকে শেষ করে ফেলতে পারে। তো চলুন আজ দেখা যাক আমাদের এই পৃথিবী আমাদের জন্য কত কিছু সহ্য করে এসেছে এখনো পর্যন্ত, শুধু যাতে আমরা আজকের এই দিনটা দেখতে পারি। তো আমরা এই ভিডিওতে জানব পৃথিবী সৃষ্টি থেকে এখনো পর্যন্ত ঘটে যাওয়া সেই সব বড় বড় প্রাকৃতিক মহাপ্রলয়গুলোকে, যা এই পৃথিবীকে ভেঙেছে আবার গড়েওছে। এই গোটা ভিডিওটা অনেকটাই বড়, তাই একে আলাদা আলাদা পার্টে আপলোড করা হবে। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নিন। ১৯৬০-এর দশকের আগে পর্যন্ত আমরা এটা জানতামই না যে তেঁতরে আসলে কি। তারপর সাল ১৯৬৬-তে কোল্ড ওয়ারের সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেই চলেছে। তাদের পারমাণবিক হাতিয়ারের ক্ষমতা আর তার টেস্টিং দিন দিন বাড়তেই থাকছিল। সেই সময় আমেরিকার কূটনীতিরা মনে করছিল সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পারমাণবিক বোমের টেস্টিং করছে, আর সেই কারণেই তারা মহাকাশে অনেকগুলো স্যাটেলাইট পাঠিয়ে দেয়, যেটা পারমাণবিক বিস্ফোরণ থেকে বেরোনো গামা রেসের উজ্জ্বলতাকে সহজেই ডিটেক্ট করতে পারত। এবার ২ জুলাই ১৯৬৬-তে সেই স্যাটেলাইটগুলো গামা রেসের একটা সংকেত খুঁজে ফেলে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সব থেকে শক্তিশালী আর বিধ্বংসী একটা রূপ ছিল। এই সংকেত পেতেই প্যান্টাগনে হটকারিতা পড়ে যায়। আমেরিকা ভেবেই নিয়েছিল রুশ হয়তো মহাকাশে সত্যি মানব ইতিহাসের সব থেকে শক্তিশালী পারমাণবিক অস্ত্রের টেস্টিংটা করে ফেলেছে, তাও তাদের নাকের ডগায়। কিন্তু এটা কোনো বোম ছিল না, বরং তার থেকেও অনেক ক্ষমতা সম্পন্ন প্রাণঘাতী একটা জিনিস। এরপর জানা গেল এই উজ্জ্বলতা মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে থেকে আসছে, এটা তো কয়েক মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আমাদের দিকে আসছিল। এইভাবেই বিগ ব্যাংয়ের পর দ্বিতীয় শক্তির একটা উৎসকে খুঁজে ফেলা হলো। যখন প্রথম এই গামা রে বাস্টের খোঁজ পাওয়া গিয়েছিল, তখন বৈজ্ঞানিকরা এটা মনে করছিল এটা হয়তো অনেক কাছাকাছি আছে, তার কারণ আকাশে দেখতে পাওয়া তখনও পর্যন্ত এটাই সব থেকে উজ্জ্বল বস্তু ছিল। কিন্তু এখন আমরা জানি গামা রে বাস্ট শুধুমাত্র দূরেই নয়, এটা তো আমাদের গ্যালাক্সির বাইরে রয়েছে, আর এটা আমাদের দেখা সব থেকে দূরের একটা জিনিসের মধ্যে অন্যতম। জুলাই ২০০৮-এ নাসা ফার্মি স্পেস টেলিস্কোপকে লঞ্চ করে এই বিশাল বিস্ফোরণের উৎসের খোঁজ করার জন্য। ফার্মি আমাদের এই ব্রহ্মাণ্ডকে দেখার ধরনটাই বদলে দিল, আর এই স্রোতকে খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেলাম ব্ল্যাক হোলের কনসেপ্টের দিকে। যখন কোনো বড় তারা মারা যায় যার আকারটা আমাদের সূর্যের তুলনায় ২৫ গুণ বেশি বড়, তখন তার মৃত্যুর পরেই একটা ব্ল্যাক হোলের জন্ম হয়। বৈজ্ঞানিকরা মনে করে ব্ল্যাক হোল ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা সব থেকে শক্তিশালী জিনিসগুলোর মধ্যে একটা, যা গামা রে বাস্টকে তৈরি করতে পারে। যখন কোনো বড় তারা ফেটে সুপারনোভা তৈরি করে, তখন তার কোর শেষ হবার পরেই সেটা ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায়, আর মেটেরিয়াল যা বাইরে ছিটকে যায় তার দ্বারাই একটা বড় ডিস্ক তৈরি হয়, যা সেই সময় খুবই গরম থাকে। এবার এটা যখন ব্ল্যাক হোলের মধ্যে এসে পড়ে, তখনই একটা খুব শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর তার দ্বারাই তৈরি হয় গামা রে বাস্ট। এবার যদি এই জিনিসটাকে পৃথিবীর সামনে নিয়ে আসা যায়, ধরুন পৃথিবী থেকে ৬০০০ আলোকবর্ষ দূরের মধ্যে, তো কী হবে? যদি এমনটা হয়, তবে এটা পৃথিবী পর্যন্ত পৌঁছাতে এর আকারটা এতটাই বড় হয়ে যাবে যে এটা আমাদের পুরো সোলার সিস্টেমকেই গিলে ফেলবে, আর এর স্পিডটাও এতটাই হবে যে আপনি এক ঝলক দেখলেই এর ব্যাপারে চিন্তা করার আগেই আপনার অস্তিত্ব থাকবে না।
মহাকাশে থাকা এই বিমগুলোর মধ্যে এতটাই শক্তিশালী এনার্জি আছে যা এই দূরত্বে খুব সহজেই সব কিছু শেষ করে দিতে পারে। এটা পৃথিবীর বায়ুমণ্ডলকে শেষ করে সব কিছু বাষ্পে পরিণত করে দেবে, আর একে মহাপ্রলয়ের থেকে বেশি কিছু বললেও সেটা কম হবে। এবার এটা কি কখনো সম্ভব? এবার উত্তর, এটা আগেও ঘটে গেছে, আর এর ফলে পৃথিবীতে অনেক প্রাণীর বিলুপ্তিও হয়ে গেছে। সময়টা হবে যখন পৃথিবী বরফের বলের মতো ছিল, তার প্রায় 20 কোটি বছর পর, যখন মহাসাগরগুলোর মধ্যে জটিল জীবন নিজেদেরকে বিকশিত করছিল, ঠিক সেই সময় তাদের মধ্যে থেকে 44% প্রাণী চোখের নিমিষে বিলুপ্তির পথে এগিয়ে যায়, আর এদের জীবন নিয়েছিল একটা কামারে বাস্ট। এই বিস্ফোরণ মহাসাগরের ওপরের অংশকে ভেদ করে সমুদ্রের ওপরের অংশে থাকা জীবেদের জীবন নিয়ে নিয়েছিল, আর গভীরে থাকা প্রাণীরা প্রথম দিকে বেঁচে গেলেও কিন্তু পরে তাদের অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। এই বিস্ফোরণের কারণে পৃথিবীর ওজোন লেয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যার ফলে সূর্যের ঘাতক আল্ট্রাভায়োলেট রেডিয়েশন পৃথিবীতে ডাইরেক্ট আসতে থাকে, অ্যাসিডের বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়, আর তখনই পুরো পৃথিবীর তাপমাত্রা আরও একবার নামতে থাকে। 5 লাখ বছরের থেকেও বেশি সময় পর্যন্ত গামা রে বাস্টের এই এফেক্ট থেকে বেঁচে যাওয়া প্রাণীরা এর দ্বারা হওয়া ইনডাইরেক্টলি প্রভাবগুলোর দ্বারা মারা যায়। এবার যদি গামা রে বাস্ট অতীতে জীবের ওপর এত বড় আক্রমণ করতে পারে, তো এটাও সম্ভব এটা ভবিষ্যতেও হতে পারে। আর অ্যাস্ট্রোনমাররা মনে করে এমন একটা বিধ্বংসী ঘটনা একটা তারা WR-104 থেকেও হতে পারে। WR-104 একটা এমন তারা যা একটা গামা রে বাস্ট তৈরি করতে পারে, আর এটা আমাদেরই ক্ষতি করবে। আর এমন কিছু ভবিষ্যতে ঘটলে আমরা এটা টার্গেট হতেই পারি। WR-104 একটা নয়, একে অপরকে প্রদক্ষিণ করতে থাকা দুটো তারা। যখন এই দুটো তারা শেষ হবে, তখন একটা বিশাল বিস্ফোরণ ঘটবে, যার ফলে একটা ব্ল্যাক হোল তৈরি হবে, যার ভেতর থেকে গামা রেস বেরোতে থাকবে, আর এটা আমাদের থেকে মাত্র 8,000 আলোকবর্ষ দূরেই রয়েছে, যা নিশ্চিত দূরত্বের থেকে অনেকটাই কম। তো এটা হতেই পারে যে কোনো একটা দিন আপনি কাজ করছেন, আর তখনই একটা বিশাল উজ্জ্বলতা আপনাকে আকাশের দিকে দেখতে বাধ্য করলো, আর আপনি দেখলেন আকাশ থেকে রেডিয়েশনের স্রোত নামতে থাকছে, আর আস্তে আস্তে সব কিছু শেষ। রেডিয়েশনের ফলে পৃথিবীর ওজোন লেয়ার শেষ হয়ে যায়, যার ফলে একটা বিষাক্ত স্মোক তৈরি হয়, আর আমরা সূর্যের রেডিয়েশনের শিকার হয়ে যাই, আর তখনই জীবন শেষ হতে থাকবে, গাছপালা ঝলসে যাবে, যে সকল প্রাণী গাছপালার ওপর বেশ করে বেঁচে আছে তারাও মরতে থাকবে। এবার মানুষকে বাঁচার জন্য মাটির নিচে আশ্রয় নিতে হবে, আর এই ঘটনাটা আপনারা হয়তো স্টার ওয়ারের ডেড স্টারের ওপর দেখে থাকবেন। এবার এই WR-104 এখন নিজের অন্তিম সময় চলছে, কিন্তু বৈজ্ঞানিকরা এর কোনো সঠিক সময় নির্দিষ্ট করে বলতে পারে না। এটা হবে তো নিশ্চয়ই, কিন্তু কখন হবে এটা এখনও জানা নেই। এবার এটা তো ছিল পৃথিবীর বাইরে থাকা একটা অস্ত্র যা আমাদের এফেক্ট করতে পারে, কিন্তু আমাদের গ্রহের মধ্যেই সাময়িক বিনাশের আরও একটা অস্ত্র লুকিয়ে রয়েছে যা যে কোনো সময় ফাটতে পারে, আর এটা আমাদের সবার পায়ের নিচেই রয়েছে, যা অতীতেও প্রাণকে শেষ করেছে আবার ভবিষ্যতেও করতে পারে। যে গামা রে বাস্ট মহাসাগরের মধ্যে থাকা জীবেদের শেষ করলো, তার ঠিক 20 কোটি বছর পর বেঁচে যাওয়া প্রাণীরা এই পৃথিবীতে সার্ভাইভ করে নিজেদের মানিয়ে নিয়েছিল। তাদের মধ্যে ছিল ডাইনোসরদের প্রথম প্রজাতি বড় বড় রেপটাইলস স্কুটাসরাস আর গর্গানাপসেপিয়ার্ড, আর এরাই সেই সময় সফল আর শক্তিশালী প্রাণীদের মধ্যে অন্যতম ছিল। মোটামুটি 25 কোটি বছর আগে পৃথিবীতে সব থেকে বড় মহাপ্রলয়টা শুরু হয়েছিল, যেটাকে বলা হয় দ্য এন্ড পারমিয়ান বিলুপান, যার ফলে 90% বেশি সামুদ্রিক প্রাণী আর মোটামুটি 70% স্থলজ প্রাণী আমাদের গ্রহ থেকে গায়েব হয়ে গিয়েছিল। এবার এদের বিলুপ্তির পথে নিয়ে গিয়েছিল একটা আগ্নেয়গিরি থেকে হওয়া বিস্ফোরণ। এটা শুনে সত্যি অবাক লাগবে, কিন্তু এটা সত্যি। পৃথিবীতে এর থেকে বড় আর এর থেকে ধ্বংসাত্মক জিনিস এর আগে কখনোই ঘটেনি। 25 কোটি বছর আগে আজ যেখানে সাইবেরিয়া আছে, সেখানেই পৃথিবীর ওপরের ক্রাস্ট ফেটে গিয়েছিল,
আর এর জন্য দায়ী ছিল পৃথিবীর গভীরে থাকা ম্যাগমা, যা পৃথিবীর কোর থেকে উপরের দিকে উঠছিল। আর এই বিস্ফোরণ 20 লাখ বছর পর্যন্ত চলেছিল। এর থেকে এতটাই লাভা বের হয়েছিল যাতে পুরো আমেরিকা 30 মিটার গভীর লাভার তলায় চলে যাবে। এর ফলে অনেক দূর পর্যন্ত প্রাণী শৃঙ্খলের মৃত্যু পর্যন্ত ঘটেছিল। এমনকি পৃথিবীর অন্য অংশে থাকা আর সমুদ্রের গভীরে থাকা জীবেরাও এর থেকে বাঁচতে পারেনি। আমাদের পৃথিবী নিজের মধ্যেই এমন অনেক কিছু জিনিস লুকিয়ে রেখেছে যা বিধ্বংসী রূপ নিতে পারে। এই ঘটনাগুলোর সময়কাল 100 লাখ বছরেও ফিরে আসতে পারে। আর এই ঘটনাগুলো মূলত মহাসাগরীয় অঞ্চলগুলোতেই আগ্নেয়গিরির বিস্ফোরণের আকারে হয়ে থাকে, যার ফলে গরম লাভা পৃথিবীর অনেক অংশকে লাভার চাদরে ঢেকে দেয়। এবার প্রশ্ন, এটা কেন হয়? আর এটার উত্তর দেবে সবথেকে বড় আগ্নেয়গিরি অঞ্চল আইসল্যান্ড। এখানে এমনই কিন্তু একটা ছোট বিস্ফোরণ মাত্র 230 বছর আগেই ঘটেছিল, জুন 1783। এমন একটা বিধ্বংসী ঘটনার কালক্রম শুরু হলো যা আইসল্যান্ডকে বরবাদ করে গোটা পৃথিবীতে 10 লাখ পর্যন্ত মানুষের জীবন নিয়ে নিয়েছিল। লাকি গ্রামের নিকট পৃথিবীর ক্রাস্টে 27 কিলোমিটার লম্বা একটা ফাটল ধরে। আর এখান থেকে কতটা লাভা বেরিয়েছিল তার একটা অনুমান দেবার জন্য বলে রাখি, এখান থেকে মোটামুটি 15 ঘন কিলোমিটার আগ্নেয়গিরি ম্যাটার পৃথিবীর কোর থেকে বেরিয়েছিল, আর এটা অনেকটাই। এবার এখানে এই ফাটলের আকারটাই শুধু ম্যাটার করে না, এখান থেকে কি বেরিয়েছিল সেটাই সবথেকে বেশি ম্যাটার করে। আর এখানে এই বিস্ফোরণের সময় অনেক বেশি মাত্রায় সালফার গ্যাস বেরিয়েছিল, সাথে ফ্লোরিন, যা একটা বিষাক্ত গ্যাস। সালফার ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে যায় আর তার কণাগুলো মিলে একটা আয়নার রূপ নিয়ে নেয়, যা সূর্যের তাপকে রিফ্লেক্ট করে দেয়। আর এটা থেকে এটা পরিষ্কার যে লাকির মতো একটা ছোট বিস্ফোরণ জলবায়ুর ওপরে একটা অনেক বড় প্রভাব ফেলতে পারে। এবার এর ফলে উত্তর আমেরিকাতে তখন সব থেকে বেশি ঠান্ডা রেকর্ড করা হয়, এমনকি মিসিসিপি নদী পর্যন্ত জমে গিয়েছিল। সেই সময় জাপানে সব থেকে বড় খরা পড়েছিল। তো এমন বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে যাওয়া আগ্নেয়গিরির প্রভাব গোটা পৃথিবীর জন্য একটা ভয়ের কারণ হতে পারে। এবার একবার 25 কোটি বছর আগে সাইবেরিয়াতে হওয়া বিস্ফোরণের কথা ভেবে দেখুন। সেই বিস্ফোরণটা লাকির থেকে 2 লাখ গুণ বেশি ছিল, আর সেই বিস্ফোরণের ফলে অনেক বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে মিশে গিয়েছিল। তো জলবায়ুর ওপরে কত বড় প্রভাব এসেছিল! তখন প্রথমত বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে গিয়েছিল, আবার তারপর সেটা গরম হয়ে ওঠে। স্থলে থাকা 70% প্রাণী মারা যায়, তার মধ্যে শক্তিশালী গর্গানাপসিয়ান আর স্কুটাসরাসও ছিল। কিন্তু খারাপ পরিস্থিতি তো এর পরে এসেছিল। প্রথমে মহাসাগর ঠান্ডা হলো, তারপর সেই মহাসাগরগুলো গরম হতে লাগলো, আর তখন সেখান থেকে অক্সিজেনের পরিমাণ কমতে থাকলো। বিষাক্ত অ্যালগি সেখানে মিশতে থাকা হাইড্রোজেন সালফাইডকে রূপান্তর করে একে আরও বিষাক্ত করে দিল, যার ফলে 96% সামুদ্রিক প্রাণী মারা গেল। আর আস্তে আস্তে তখন মহাসাগরগুলোতে বেগুনি রঙের সালফার ব্যাকটেরিয়া ভরে যেতে থাকলো, আর এই কারণেই জলের রং প্রথমবার গোলাপি হয়ে গেল। পৃথিবী সেই সময় সম্পূর্ণরূপে বিলুপ্তির পথে হাঁটতে শুরু করলো। এবার পৃথিবী সম্পূর্ণ বিলুপ্তির পথে ইতিহাসে এমনভাবে কখনোই পৌঁছায়নি। কিন্তু এবার 20 কোটি বছর পর এই খারাপ পরিস্থিতি থেকে বেঁচে যাওয়া প্রাণীরা পরিস্থিতির হিসেবে মানিয়ে নিজেদেরকে বিকশিত করতে লাগলো। আর এর পরেই জীব প্রজাতির একটা নতুন গ্রুপ বেরিয়ে এলো, যারা পৃথিবীতে সব থেকে বড় জন্তুদের মধ্যে আসতে চলেছিল, আর তারা ইতিহাসে সব থেকে সফল প্রজাতির মধ্যে অংশ নিতে যাচ্ছিল, যারা এই পৃথিবীতে রাজত্ব করেছিল একটা লম্বা সময় পর্যন্ত, আর তারা হলো ডাইনোসর। তো তারপর কি ঘটল? কি ছিল সেই হাতিয়ারটা যে জীবের বিকাশক্রমকে আরও একবার থামিয়ে দিয়েছিল? আর এখনও এমন কি কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে পৃথিবীকে আমাদেরকে আনার জন্য, জানতে আমাদের পরবর্তী পর্বটা আপনাদের দেখতেই হবে। আর তার জন্য আপনাদের ছোট একটা কাজ করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নিতে হবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হতেই আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, আর আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করাটা ইম্পর্টেন্ট। তো আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, হাসতে থাকুন, আর সবাইকে ভালো রাখুন। এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।